শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে 2-2 ফলাফলে শেষ হয় চলতি আইএসএল এর প্রথম ডার্বি। পেনাল্টি, ফাউল, হলুদ কার্ড ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সরগরম হয়ে উঠেছিল বাঙালির এই বড় ম্যাচ। তবে এই ম্যাচে সবচেয়ে আলোচিত নামটি হলো হুগো বুমোস, যিনি এই ম্যাচে 1 সেকেন্ডও মাঠে নামেননি। প্রসঙ্গত দলের সাথেই দীর্ঘদিন ধরে অনুশীলন করছেন হুগো বুমোস। ডার্বির আগের দিনেও অনুশীলন করেছিলেন তিনি, তবে ডার্বির দিন স্কোয়াডেই ছিলেন না হুগো বুমোস, তিনি বসেছিলেন VVIP বক্সে। এক্সট্রা টাইম বাংলার ক্যামেরায় ধরা পড়েছিল হুগোর একাকী চিত্র। ডার্বি শেষে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান হেড কোচ আন্তোনিও লোপেজ হাওয়াস হুগোর বিষয়ে উত্তর দিতে রাজি ছিলেন না। হুগোর বিষয়ে উত্তর দিতে রাজি ছিল না মোহনবাগান ম্যানেজমেন্টও। আর এরপরেই সৃষ্টি হয় জল্পনার। জনি কাউকর সাথে গাড়ি করে ডার্বি দেখতে এসেছিলেন হুগো বুমোস, আর এখান থেকেই শুরু হয় জল্পনার। তাহলে কি হুগোর পরিবর্তে জনি কাউকর ঢুকছেন মোহনবাগান দলে? সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে দলের সাথে অনুশীলন করার পরেও ডার্বিতে কেন ছিলেন না হুগো বুমোস, সেই নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তবে সোমবার মোহনবাগান অনুশীলনে দেখা গেল এক অন্য চিত্র। সবুজ মেরুন ব্রিগেডের সাথে খোশ মেজাজেই অনুশীলন করছেন হুগো বুমোস। আর এখানেই উঠছে প্রশ্ন, দলের সাথে নিয়মিত অনুশীলন করলেও কেন বড় ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকলেন না হুগো বুমোস? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এর আগেও তো হাসি মুখে অনুশীলন করেছিলেন হুগো, কিন্তু ডার্বির দিন VVIP বক্সে বিষণ্ন মুখে এক সাইডে বসেছিলেন তিনি। আজ থেকে আবারও অনুশীলনে নেমেছেন হুগো, কিন্তু অনুশীলন করলেও পরবর্তী ম্যাচগুলিতে কি হুগোর খেলা দেখতে পাবেন মোহন জনতা? এই প্রশ্নেরই উত্তরের অপেক্ষায় গোটা ময়দান। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।